হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি জন্মের আগেই বাবা মাকে হারানো এতিম এক গুগু পাখির বাচ্চা কিভাবে পেল এত ভালোবাসার একটি পরিবার। সত্যিই উপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব। আশিকের বাড়ির পাশে একজোড়া গুগু দম্পতি খুবই সুখ শান্তিতে বসবাস করছিল। আশিক প্রায় দূর থেকে ক্যামেরা দিয়ে তাদের ছবি ধারণ করত, তবে আশিক তাদের কোনো প্রকার ডিস্টার্ব করত না। তারা দুজনেই গাছের ডালে বসে একে অপরের সাথে কি যেন বলে চলছে। হয়তো অন্যদের মতো প্রকৃতির নিয়ম অনুযায়ী তাদেরও ঘর বাঁধার সময় হয়েছে। দেখতে দেখতে তারা দুজনেই গাছের ডালে বসে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হল। যাই হোক, এখন যে তাদের ঘর বাঁধার জন্য উপযুক্ত একটি জায়গার দরকার। অবশেষে তারা দুজনেই মুখে করে ছোট ছোট ডালপালা এনে আশিকের ঘরের এক কোণে তাদের সুখের সংসার বাঁধে। আর আশিক প্রতিনিয়ত গুগু দম্পতির এই বিষয়টা লক্ষ্য করত। স্ত্রী গুগু পাখিটি তার ঘরে একটি ডিম পাড়া সম্পূর্ণ করে। এরপর গুগু দম্পতি তাদের খাবার সংগ্রহের জন্য কিছু সময়ের জন্য বাইরে যায়। গুগু দম্পতি কোনোদিনও ভাবতেও পারেনি যে এটাই যে তাদের শেষ যাওয়া, তারা আর কোনোদিন ফিরতে পারবে না তাদের ঘরে। গুগু দম্পতি খাবার খেতে খেতে নিজের অজান্তে একজন দুষ্ট শিকারীর পাতানো ফাঁদের ভিতরে ঢুকে পড়ে। শুধু তারা দুজন নয়, তাদের সাথে অন্য গুগু পাখিও ছিল। যতক্ষণে তারা বুঝতে পারে যে তারা একটি ফাঁদের ভিতরে ঢুকে পড়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এরপর আর তারা শত চেষ্টা করেও শিকারীর ফাঁদ থেকে নিজেকে ছাড়াতে পারেনি। নিষ্ঠুর শিকারী এসে এভাবে তাদের দুজনের সাথে সাথে অন্য গুগু পাখিদেরও ধরে নিয়ে যায়। এদিকে আশিক বিষয়টি লক্ষ্য করে যে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু গুগু পাখি দম্পতি এখনও বাসায় ফেরেনি। পরের দিন সকালবেলাও গুগু দম্পতিকে বাসায় দেখতে না পেয়ে তখন আশিক বুঝতে পেরে যায় হয়তো তাদের কোনো বিপদ হয়েছে। হয়তোবা সে আর কোনোদিনও বাসায় ফিরতে পারবে না। তাই আশিক গুগু পাখির ডিমটিকে তার বাসা থেকে নিয়ে গিয়ে একটি ডিম ফুটানো ইনকিউবেটর মেশিনের ভিতর রেখে দেয়। এতদূর পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমাদের একটু আনন্দ দেবার জন্য এতটা কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, তাই তোমাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইবের আশা করছি। প্লিজ বন্ধুরা, আশিক প্রতিদিন ডিমটির উপর লক্ষ্য রাখত। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা আশিক গুগু পাখির ডিমটিকে দেখতে আসে এবং সে দেখতে পায় গুগু পাখির ডিমটি ফুটে সন্তানটি জন্ম নিয়েছে। এরপর শুরু হয়ে যায় আশিকের আরেক যুদ্ধ। এখন যে আশিককেই মা বাবার দায়িত্ব নিয়ে সদ্য জন্ম নেওয়া
ঘুঘু পাখির বাচ্চাটিকে বাঁচিয়ে রাখতে হবে। আশিক এভাবে দিনে 4-5 বার ঘুঘু পাখির বাচ্চাটিকে নিজের হাতে খাওয়াতে থাকে। খাবার খাওয়ানো শেষে ঘুঘু পাখির বাচ্চাটিকে আবার একটি নরম জায়গায় রেখে দেয়। যাতে ছোট্ট বাচ্চাটির গায়ে কোনো আঘাত না লাগে। দেখতে দেখতে বাচ্চাটি এখন খানিকটা বড় হয়ে গেছে। ঘুঘু পাখির বাচ্চাটি এখন বেশ শক্তপোক্ত হয়ে উঠেছে। বাচ্চাটি এখন হালকা হালকা নিজে খাবার চেষ্টা করছে। বাবা মাহারা ঘুঘু পাখির বাচ্চাটির গায়ে এখন বেশ ভালোই পালক গজিয়েছে। বাচ্চাটি এখন আশিকের হাত থেকে এভাবেই খাবার নিয়ে খাচ্ছে। আশিক ঘুঘু পাখির বাচ্চাটিকে এভাবে পরম আনন্দে হাত বুলিয়ে আদর করে দিত। দেখে মনে হচ্ছে আশিকের আদর ভালোবাসা পেয়ে ঘুঘু পাখির বাচ্চাটি তার পরিবারের কথা ভুলেই গেছে। আজ ঘুঘু পাখির বাচ্চাটির বয়স 25 দিন হয়ে গেছে। তার গায়ে মা বাবার মতো পালকে ভরে গেছে। আর ঘুঘু পাখির বাচ্চাটি এখন নিজে নিজে খেতে শিখে গেছে। বাবা মহারাজ ছোট্ট ঘুঘু পাখির বাচ্চাটি আশিকের হাতের উপর এরকমভাবে শান্ত হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে সে যেন তার মায়ের কোলেই বসে আছে। বাবা মাহারা ঘুঘু পাখির বাচ্চাটি সর্বদাই আশিকের আশেপাশে থাকত। দেখতে দেখতে বাচ্চাটির বয়স এখন 30 দিন পার হয়ে গেছে। আর তার গায়ে এখন সম্পূর্ণ পালকে ভরে গেছে। ঘুঘু পাখির বাচ্চাটির সাথে শুধু যে আশিকের বন্ধুত্ব হয়েছে এমনটা নয়, ঘুঘু পাখির বাচ্চাটির খুবই ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তাই তো ঘুঘু পাখির বাচ্চাটি তার পরিবারের অন্য সব লোকের সাথেও এভাবে খেলাধুলা করত। আশিকের পরিবারে থাকা অন্য সব প্রাণীদের সাথেও এরকমভাবে সারাদিন খেলাধুলায় মেতে থাকত। বাবা মাহারা ঘুঘু পাখিটি এখন সম্পূর্ণরূপে আকাশে উঠতে পারে। কিন্তু অবাক করা বিষয় হল ঘুঘু পাখিটিকে এখন ছেড়ে দিলেও সে পরিবারের লোকজন ছেড়ে কখনো উড়ে যায় না। আসলে ঘুঘু পাখিটিকে দেখলে মনেই হয় না সে যে মানুষের মাঝে বসবাস করছে। মনে হয় সে যেন তাদের পরিবারেরই একটি অংশ। আসলে সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই সম্ভব। হয়তো ঘুঘু পাখিটি কখনো কল্পনাও করতে পারেনি তার মা বাবাকে হারানোর পর সে এত ভালো একটি পরিবার পাবে। বন্ধুরা, আশা করি বাবা মহারা ঘুঘু পাখির বাচ্চাটির জীবন কাহিনী তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যেতে যেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই কামনায় শেষ করছি।